গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল কি এসছে দেখুন আমার বাড়িতে। আমি খুব ভালোবাসি জামরুল খেতে, ওই জন্য একটা বোন আছে আমার, তার বাপের বাড়িতে হয়, তার শ্বশুর বাড়ি আমার এখানে, সে দিয়ে গেছে সকালবেলা এসেই আগে দিয়ে গেছে। তা আমি আর খুলে ফ্রিজে ঢোকাবার টাইম পাইনি, বাবুকে পৌঁছে দিয়ে এসে আমি চান করে সেফ পুজোটা করে উঠলাম। এখনও কিচ্ছু কাজ হয়নি, তো আমি বাকি কাজ সারি তারপর আবার কথা বলব। কাণ্ড হলো দেখুন, আমি মুড়ি নিয়ে খেতে গেলাম তাড়াতাড়ি করে, আর মুড়িটা পড়ে গেল এই মোবাইলটা মুড়ির থালার উপরে পড়ে। তাই এইটাকে আগে তুলে নিই, তারপরে আবার যেটুকু আছে ওটা নিয়ে মুড়িটা খাই। আলুটা ভেজে নিই, জল দিলে তাই আমি সরবার করছে আর বানাবো হচ্ছে কি, এই যে স্টমাক মেটে গলা রয়েছে, একটু বানিয়ে নেবো কালকে, কারণ আজকে বাজারে যখন আমি গেছি কিছু পাইনি বাড়িতে দিতে গিয়ে, মাছ টাছ নেই। আর বানাবো এই যে আমটাকে ঘষে রেখে দিয়েছি, এটার একটু চাটনি বানাবো। আর মশলা আমি করে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এটার মধ্যে অল্প আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর জিরে একবারে বেটে নিয়েছি। আর এই মিক্সিটা এত ভালো হয়েছে, সব মশলা একবারে ঢুকে যায় এর মধ্যে দিয়ে ঘুরে যায় অনেকটা মশলা। আর একদিনকার পোস্ত বেটে এটাকে টেস্ট করে নেব। তা চলুন রান্নাটা করে ফেলি। এই যো আমি চাটনি রেডি করে নিয়েছি, দেখতে বেশ খাসা হয়েছে, ঘন ঘন জেলির মতো। আর এটা ওই মেটে স্টমাকটা, আর একটুখানি ডাল করে নিয়েছি। তো লাঞ্চটা করে নিই তারপরে আবার কথা বলছি। যাবে নাকি, যাবে তুমি কি গো, যাবে চলুন মায়ের কাছ থেকে ঘুরে আসি। তোর আজকে অফিস নেই? ও তাহলে খেয়েই পড়তে যাক নাকি, চলো আসছি আমি। হ্যাঁ দিয়েছি, খাতায় করে নিয়েছি। রুটি 12টা তো, তাহলে ওরা খাবে কি, দুটো দিয়ে দাও আরো, হিসাবের গোনা হয়। নিয়েছি এই দুটো প্যান্ট বাবির, আর আমার একটা এই যে লেগিংস অরেঞ্জ কালারের, আর নিয়েছি চারটে কুর্তি, একটা এই যে সাদা এইরকম হাতাটাই ডিজাইন আছে, আর নিচেটা এরকম। আর নিয়েছি একটা হলুদ এই যে এরকম,
তো নিচেটাতে এরকম ডিজাইন আছে স্লিভলেস কিন্তু হাতা লাগিয়ে নেওয়া যাবে আর একটা নিয়েছি এরকম এটা কোনো ডিজাইন নেই খালি সামনেটাতে একটু বাটন দেওয়া আর এমনি প্লেন এটা থ্রি কোয়ার্টার হাতা আর নিয়েছি এইটা নীল এটাও স্লিভলেস নিচেটা এরকম ডিজাইন আছে নিজে এই ব্যাস আর কিছু নিই নি কারণ আমার সব কটা কুর্তি আমার গায়ে ছোট একটু মোটা হয়েছি না ওই জন্য তো এত গরমে কটন ছাড়া আর কিছু পরতে ইচ্ছা করে না আমি কিরকম পাগল দেখুন পয়লা বৈশাখ চলে যাওয়ার পরে জিনিস জামা কাপড় কিনছি সব আসলে কী হয়েছে পয়লা বৈশাখ আমি কিছু পরি না আগে কেনা ছিল সেগুলোই পরেছি কিন্তু যেই গরম সেগুলো সবই না মোটামুটি একটুখানি সিনথেটিক টাইপের তো কটনের কিছুই নেই আর যা আছে সব ছোট হয়ে গেছে তো ওই জন্য পয়লা বৈশাখের পরের জামা কাপড় কিনলাম আবার এগুলোকে আবার সেলাই করিয়ে একটু ফিটিংস ফিটিংস করাতে হবে না এগুলো একদম সব আমার গায়ের মাপে রয়েছে খালি এবার এগুলোকে একটু সাইডগুলো মারিয়ে মানে একটু করে অল্টার করিয়ে নেবো ব্যাস আমি কীরকম পাগল দেখুন পয়লা বৈশাখ চলে যাওয়ার পরে জিনিস জামা কাপড় কিনছি সব আসলে কী হয়েছে পয়লা বৈশাখ আমি কিছু পরি না আগে কেনা ছিল সেগুলোই পরেছি কিন্তু যেই গরম সেগুলো সবই না মোটামুটি একটুখানি সিনথেটিক টাইপের তো কটনের কিছুই নেই আর যা আছে সব ছোট হয়ে গেছে তো ওই জন্য পয়লা বৈশাখের পরের জামা কাপড় কিনলাম